পিপলের পাউডার তাই তো? হ্যাঁ, পিপলে দিলে পিপলে আপনি এক সপ্তাহ মোটামুটি বাড়ির দিকে আসবে না। মানে আর কি সপ্তাহে ছড়াতে হবে চারিদিকে? সপ্তাহে একদিন করে দিতে হবে। সপ্তাহে একদিন করে? আচ্ছা। আর ভারকনের কি দাম আছে? বন্ধুরা, আজকের আমি আমার যে ফার্মের পাখির দানা বা যা সরঞ্জাম কিনি সেটা কোন দোকান থেকে কিনি সেটাই আপনাদেরকে দেখাবো আজকে। তো ওই দাদার দোকানে সব কিছু জিনিসেরই দাম অনেকটাই কম, তো আপনারা দেখে নিন সম্পূর্ণ ভিডিওটি, মনোযোগ সহকারে দেখবেন, নাহলে হয়তো কিছু মিস করে যেতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি তন্ময়, সর্দার ভাট জেভিয়ারি চ্যানেলের তরফ থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের আমি যেখান থেকে দানা নিই সেই দাদার দোকানে এসেছি। দাদার নাম হচ্ছে বাদলদা। তো টোটাল দানা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে বাবলদা, আপনারা যদি কেউ দানা একটু নমস্কার বলে দাও। নমস্কার, আমাদের দোকানে আসুন, সবাই ভালো লাগবে, সব মোটামুটি সব দানাই পাবেন। অন্য জায়গার থেকে যতটা পারবো কমে দেওয়ার চেষ্টা করবো, আশা করি আপনাদের এসে খালি হাতে ফিরে যেতে হবে না। আর দোকান খোলার টাইমিংটা একটু বলে দাও। সাড়ে আটটা থেকে রাত আটটা পর্যন্ত দোকান খোলা থাকে, তারপর আপনারা দোকান পাবেন না, দুপুরবেলাও দোকান খোলা আছে, ঠিক আছে, সবসময় পাবেন। আর সব রকম দানা বলুন, সব ম্যাটেরিয়াল, মাছের খাবার, টুকটাক ভিডিও শুরু করা যাক। টোটাল দাম প্রাইস সব কিছুই আমি বলছি, এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা বড় সাদা দানা? হ্যাঁ, এটা আর একটা অর্ডিনারি সাদা, কুসুম দানা তাই তো? আর ছোট বাটি? ছোট লাইলন বাটি হচ্ছে 12-13 টাকা করে পিস আছে, বেশি নিলে দাম কমবে। আর এই বাটিগুলো আছে এমনি প্লাস্টিক বাটি, 10 টাকা করে প্লাস্টিক বাটি, 10 টাকা। একটা স্যাম্পল দেখো আস্তে করে। এটা লাইলন বাটি। হ্যাঁ, এটা লাইলন, এটা ভালো কোয়ালিটি আছে তাই তো? ওই না, 13 টাকা করে আছে, এবার বেশি নিলে দাম কমবে। আর এটা হচ্ছে প্লাস্টিক? এটা হচ্ছে প্লাস্টিক বাটি, এটা প্লাস্টিক, 10 টাকা করে, এটা 10 টাকা করে প্লাস্টিকে, বেশি নিলে কমবে। আর এটা তো মুরগির, মুরগিরও খাবার দেওয়াতে পারবেন, পায়রারও খাবার দিতে পারবেন। পায়রা মুরগির খাবার তাই? এটা কি দাম আছে পুরো সেটটা? 280 টাকা দাম আছে। 280 টাকা, ঠিক আছে। ফ্রিঞ্জের বাক্স আছে, ফ্রিঞ্জের বাক্স, এগুলো বাক্স কত করে দাম? 80 টাকা করে দাম আছে। 80 টাকা পিস। এটা বাক্স আছে, লাব্বাটে বাক্স, 180 টাকা লাব্বাটে বাক্স, 180। এটা হচ্ছে কি যে মুরগির খাবারের জায়গা, এর মধ্যে ঢাকনা দেওয়া থাকে, মুরগির খাবারের জায়গা তাই তো? মুরগি পায়রা সব জল খাওয়াতে পারে, জল খাবার জায়গা। এটা কত দাম আছে? এটা 130 টাকা। 130, মানে এটার নিচে উপরে সেট আছে তাই তো? আচ্ছা, দু 3 রকম মেস আছে, মেস গুলো একটু দেখো। 35 টাকা করে কেজি মেস, অর্ডিনারি মেস 35 টাকা তাই তো? বাজরা দেখুন, বড় বাজরা আছে, বাজরা, বাজরা কত করে কেজি? 30 টাকা করে কেজি, পাল্লা নিলে 29 টাকা করে, পাল্লা নিলে 29 টাকা। মাইলো
মাইলো মাইলো কত কেজি 30 টাকা কেজি কোয়ালিটিটা খুব ভালো কোয়ালিটি আছে নাকি হ্যাঁ দেখে নিন সব একদম সাদা পরিষ্কার আছে পুরো পরিষ্কার না ধুলো নেই একদম মান আছে আমার কাছে তিন রকম কোয়ালিটি ওই তিন রকম কোয়ালিটি এটা হচ্ছে জব এটা জব আছে তাই তো জব কত জব বলছি ওটস এটা ওটস ওটস আচ্ছা আচ্ছা 60 টাকা কেজি হ্যাঁ ওটস 60 টাকা কেজি আচ্ছা বেঙ্গলি ছোট বাগে ধান ভালো ধান ওষুধ মোটামুটি টুকটাক যাবতীয় ওষুধ পেয়ে যাবেন আর একটা ধান বললে যেটা ভাঙা উঠটা কত করে কেজি 30 টাকা করে কেজি পাল্লা নিলে 29 টাকা করে চলে আসবে পাল্লা নিলে 29 টাকা ওই ছোট ফিডার আছে এই যে ফিডার গুলো ঝুলছে এগুলো কি দাম আছে জলের ফিডার 10 টাকা করে পিস 10 টাকা পিস বন্ধুরা সবকিছু দেখে নিন এটা সরছে আছে জয়নগরের পায়রার ধান কত দাম আছে ৩৫ টাকা কেজি ধান তিন রকমের দেখতে পেলাম তাই তো লাঠির ব্যবস্থা এই ঝুড়িগুলো ২৫ টাকা করে তাই তো ২৫ টাকা করে পিস পিঞ্চের ঝুড়ি ঠিক আছে হ্যাঁ এই ফিডারটা দেখা দিই ৩০ টাকা পিস ওয়াটার ফিডার আর এতে একটা দানার ফিডার আছে না বড় এরকম টাইপের ওটা শেষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা পাওয়া যাবে তো পরে পরশু দিন পাওয়া যাবে ঠিক আছে আর মেডিসিনের মধ্যে লিপ 52 দেখছি লিপ 52 এটা ৫০০র কি দাম আছে যা আছে তার উপর 10% ছাড় পড়বে যে মানে যা দাম পড়বে তার উপর 10% ছাড় এই ইলেকট্রোকন সব কিছু আপনি পেয়ে যাবেন এটা 10% মেডিসিনের ওপর টোটাল 10% ছাড় আছে যে যে মেডিসিন নেবে তার উপরে 10% ছাড় যাবার খোপ আছে দেখি যাবার খোপটা দেখো যাবার খোপের কি দাম আছে এটা দাম আছে ১০০ টাকা করে এটা খোলো দেখি এটা খোলো বা ভিতরটা দেখি কেমন আছে ১০০ টাকা করে আর ছোট ছোট বাটিগুলো জল দেওয়ার ৪ টাকা করে পিস আছে হ্যাঁ ৪ টাকা পিস ছোট বাটি ঠিক আছে এটা একটা অন্য ধরনের ফিরা এটা একটা বোতল লাগানো তাই তো এইগুলো কত করে পিস আছে পিস কত করে যাচ্ছে কোনো ১৫ টাকা এবার বেশি নিলে কমবে সব কিছু বেশি নিলে কম হবে এটা ক্যানারি হ্যাঁ ক্যানারি দেখুন ভালো যায় তন্ময় হালদার ফোন করছে হালদার কত করে যাচ্ছে এটা ২৩০ টাকা কেজি ২৩০ টাকা পাল্লা নিলে কম তাই তো বলছি হোয়াইট মিলেট রেড মিলেট রেড মিলেট কত করে যাচ্ছে রেড মিলেট ১৯০ টাকা ১৮০ টাকা কেজি ১৮০ টাকা সবই মোটামুটি দানা নিলে ৫ কেজি করে নিলে কম হবে তাই তো সব দানাতেই দাম কমবে ইয়েলো মিলেটটা দেখি ইয়েলো মিলেট কত করে এটাও ১৮০ ১৮০ রেড আর ইয়েলো একই মোটামুটি তাই তো রেড ইয়েলো হোয়াইট এক আচ্ছা এবার তোমার এই বদ্রি আর ফিঞ্চের দানার দামটা একটু বলো তো
ভদ্রি এটা কেজি নিলে পড়বে আপনার 50 টাকা করে এটা ফিঞ্চের দানা তাই তো ফিঞ্চের দানা আর যদি আপনি পাল্লা নেন 42 টাকা করে 210 টাকা পড়বে 50 টাকা কেজি আর পাল্লা নিলে 210 টাকা আর বস্তা আর যদি বস্তা নেন সেটা আপনার চলে আসবে 1950 টাকা ফ্রেশ দিলা মানে 50 কেজির বস্তা 1950 টাকা তাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বড় দানাটা দেখি ভদ্রি সুপার ডিলাক্স আছে ভদ্রি যাবা সবই খাবে এটা হ্যাঁ হ্যাঁ সুপার ডিলাক্স এটা কত এটা আপনার যদি বস্তা নেন পড়বে 2500 টাকা আর পাল্লা এই ভুল 2400 টাকা পড়বে হুম আর যদি পাল্লা নেন আপনার পড়বে 250 টাকা 250 আর কেজি নিলে 55 টাকা করে পড়বে 55 টাকা আর এটা কালো টাইপের দানা আছে ওটা ওটা আরো 5 টাকা করে পার কেজি তে কম থাকবে যে পার কেজি তে আর কম এটা এর আরেকটা যে অন্ধ্রের দানা থাকে ওটা আছে হ্যাঁ সব আছে অন্ধ্রের দানাটা একটু দেখো এটা টোটাল অন্ধ্রের দানা তাই তো দানা এটা আমরা পড়বে পাল্লা নিলে 200 টাকা করে পড়বে 290 টাকা করে 190 টাকা করে পড়বে পাল্লা 190 টাকা পাল্লা আর কেজি তে 45 টাকা করে 45 টাকা কেজি আর বাসিনের যা মাল কেটে লাগবে ও আচ্ছা টোটাল সূর্যমুখী সিট থেকে সব টোটাল মেশানো আছে সূর্যমুখী ক্যানাডি বাপুই ঢিম সিট সব মেশানো আছে সব মেশানো আছে ধরো এটা আর তোমার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দাও তো এটা হচ্ছে কি যে আপনি যদি গাড়ি এতে করে আসেন বাসে করে আসেন কদমতলা মেন রোডে নামবেন ওখান থেকে বাইপাসে পুরোপাড়া বাচ্চাদের স্কুলের পাশে আমার দোকান আছে পুরোপাড়া জেমস লঙ্গের উপরে তাই তো জেমস লঙ্গের উপরে আচ্ছা মোবাইল নাম্বারটা বলে দাও একটু 8961249558 আচ্ছা আর দানার দাম তো সময় বিশেষে আপ ডাউন করে তো আশা করি পরের সপ্তাহ থেকে সোমবার সোমবার আরো একটা দুটো করে সব দানার দামই কমবে মাইলো বাজরা পাকিট যে দানাগুলো আছে সোমবার সোমবার থেকে আরো একটা দুটো করে কমতে পারে আর গম টম কিছু পাওয়া যায় গম টম সব পাওয়া যায় গম 15 টাকা করে কেজি গম 15 টাকা করে কেজি তো বাইরে আছে চিলকা মসুর আছে সব পাবেন অনেক কিছু আছে দেখাতে পারিনি ঠিক আছে আচ্ছা এখানে গম আছে মিলেট দেখালাম সব রকম মিলেটই আছে সব মিলেট তো দু এক রকম দেখতে পেলাম না তাই তো হ্যাঁ মিলেট তো একটা হোয়াইট মিলেট দেখতে পাচ্ছি তো পরের সপ্তাহ থেকে চলে আসবো পরের সপ্তাহ মানে আছে আছে শেষ হয়ে গেছে খোসা মসুর আছে তাই তো বলে দাও হেমসিড বাকুল সবই আমরা আছে কিন্তু এরকম কোনো কিছু বাদ নেই যে আছে আর ওই হ্যান্ড ফিডিং এর জন্য 36 টি মানে দুটো হ্যান্ড ফিডিং ফর্মুলা আছে আর এমনি ভেটা ফার্মের কোনো মেডিসিন আছে এখন যা ছিল সব শেষ হয়ে গেছে ক্যালমিন ক্যালসিলক্স ফক যেটা ছিল সব সব ছিল সব শেষ হয়ে গেছে ওখানে পরের সপ্তাহে পেয়ে যাবে তাই তো মানে আপনাকে ফিরত যেতে হবে না মাছের খাবার মানে এখানে আসলে সব রকম জিনিসই পেয়ে যাবে পিঁপড়ে গুঁড়ো টুড়ো আমরা যদি খাবার পিঁপড়ে টিপড়ে হয় বাড়িতে পিঁপড়ের পাউডার নিম পাউডার এটা 1 কেজি দাম 100 টাকা পড়বে পিঁপড়ের পাউডার তাই তো পিঁপড়ে দিলে পিঁপড়ে আপনি এক সপ্তাহ মোটামুটি বাড়ির দিকে আসবে না মানে আর কি সপ্তাহে ছড়াতে হবে চারিদিকে সপ্তাহে একদিন করে দিতে হবে সপ্তাহে একদিন করে আচ্ছা পিঁপড়ের পাউডার নিম পাউডারটা দেখি তো হ্যাঁ নিম পাউডার নিম পাউডারটা ইয়ে হয়ে গেছে এইখানে আছে সব বলে নিম পাউডারটা ও ভারকনে কি দাম আছে যার মাল ওষুধ নেন তার উপর 10% মানে ভারকনে যা যা ওষুধ সব 10% আর বাইরের ওষুধগুলো 25% ছাড় আছে চালনি গুলো কত দাম নিচ্ছ 120 টাকা 100 দানা চালার জন্য তাই তো ঠিক আছে এটা কত এমএলএ ফিডার আছে ওইগুলো বললা
আড়াইশো জলে ফিরে, তাই তো? দেখুন বন্ধুরা, বাজলার দোকানে এই ধরনের খাঁচাও পাওয়া যাচ্ছে। আর পাখি এখন নেই, পাখি পরের সপ্তাহ থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে। ককটেল, বদ্রি, ফিঞ্চ সবই পাওয়া যাবে এখানে, কোনো রকম অসুবিধা নেই। আপনারা যদি আসেন, এখানে ছোটো খাঁচাও আছে। খাঁচাগুলো কী দাম আছে? 220 টাকা এই খাঁচাগুলো, 1.5 একের খাঁচা আছে। যারা মনে করছেন শখে পাখি পুষবেন, সেক্ষেত্রে এখান থেকে নিতে পারেন। আর এখানে কিছু বদ্রি আপাতত রাখা আছে, তো এখন অ্যাভেলেবেল নেই, কয়েকদিনের মধ্যে পাখিও পেয়ে যাবেন। এখানে আসলে আপনারা সব রকম জিনিসই পাবেন, পাখি থেকে শুরু করে পাখির সব জিনিসপত্র, মেটেরিয়াল, ঝুড়ি, হ্যাঁ, পাখির বক্স, দানা, 2-1.5 খাঁচা আছে 400 টাকা। সব রকম খাঁচা থেকে শুরু করে 1.5 আছে, 1.5, 3 দিকে 1.5 আছে। এটা বদ্রি না যাবা, বদ্রি করতে পারবেন, বদ্রি যাবা সবই করা যাবে। এই ধরনের খাঁচাও আপনারা পেয়ে যাবেন। আর এদিকেরটা 3-1.5 খাঁচা আছে, এটা কি দাম আছে? 500 টাকা। বন্ধুরা দেখুন, 500 টাকা এই খাঁচাটার দাম আছে, 3-1.5 খাঁচা। পায়রার ডিম আছে এখানে, সব লাগানো রয়েছে। পায়রার ফলস অরিজিনাল ডিম, এখানে ফলস ডিম, এটা ফলস ডিমটা দেখাও দেখি। বাহ, পায়রার রিংও আছে দেখছি, পায়রার রিং, পাখির রিং, পায়রার রিংও আছে, পায়রার রিং আছে, পাখির রিংটাও, পাখির রিং। ঠিক আছে, পরবর্তী সময় পেয়ে যাবে। দেখুন, পায়রার ডিম, ফলস ডিম, এটা দিয়ে বসিয়ে দিলে ওরা তা দেবে, তাই তো? নতুন, এটা একটা নতুনত্ব জিনিস দেখা গেল, পায়রার ডিম। কিন্তু এরকম কি পাখির ডিমও পাওয়া যায়? হ্যাঁ, পাখির ডিম পাওয়া যায়। তো আসবে কি পরবর্তী সময়? অর্ডার দেওয়া রয়েছে, হয়তো পরের সপ্তাহে ঢুকে যাবে। ঠিক আছে, নিয়ে আসো তাহলে, এটা খুব ভালো কাজ। অনেকে ফলস ডিম মানে কোথা দিয়ে পাবে এটা নিয়ে অনেক চিন্তায় থাকে, তো সেক্ষেত্রে এটা দিয়ে কাজ হয়ে যাবে, তাই তো? ও, মুর্শিদাবাদি, এটা কি পায়রা রিং, তাই তো? বাহ, রিংটা খুব আওয়াজ হবে, আওয়াজও আছে, খুব সুন্দর রিংটা। ও, পাখির দোলনাও আছে, দোলনাগুলো কি দাম আছে? এগুলো 30 টাকা দাম আছে, 30 টাকা করে দাম। কল দেবো। আর এখানে যে লাঠিগুলো দেখতে পাচ্ছি, লাঠিগুলো 2 ফুটেরটা পড়বে 16 টাকা, আর 3 ফুটেরটা পড়বে 25 টাকা। 2 ফুটের 16 টাকা, 3 ফুটের 25 টাকা, তাই তো? বাহ, দাঁড় হিসাবে ব্যবহার করা যাবে এইসব লাঠি যদি আপনারা নিতে চান। অনেকে লাঠি জোগাড় করতে পারেন না, সেক্ষেত্রে এখানে আসলে এই ধরনের লাঠিও পেয়ে যাবেন। মোটামুটি এখানে আসলে পাখির সব কিছুই সরঞ্জাম পাওয়া যাবে, আপনারা যা চাইবেন সবই পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি তো দেখলেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। আর বাজলার দোকানে যদি আসতে চান, যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসবেন, সেক্ষেত্রে তারা কীভাবে আসবেন? তারা হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরোবেন, বেরিয়ে বাসস্টপ থেকে বিহালা ডায়মন্ড হারবার রোডের যে বিহালার বাস যাচ্ছে সেই বাসে উঠবেন, ঠাকুরপুকুর কদমতলা পূর্বপাড়া। এই দাদার দোকানটার অ্যাড্রেস হচ্ছে পূর্বপাড়া অ্যাড্রেস। তো ওই কদমতলায় বাসস্টপে নেমে আপনারা 5 মিনিট হাঁটলে দাদার দোকানে চলে যেতে পারবেন। আর দাদার দোকানের যে মোবাইল নাম্বার দেওয়া আছে, সেই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। যদি কোনো অসুবিধা হয়, দাদা আপনাদের টোটাল গাইড করে দেবে। আর এখানে আসলে আপনাকে ফিরে যাওয়ার কোনো জায়গা নেই, কারণ আপনারা যা চাইবেন হিসেব মতো বলা যায় কি, এটা একটা ছোটোখাটো গ্যালেপ স্ট্রিট দোকান। মানে গ্যালেপ স্ট্রিটে গেলে আপনারা যা যা জিনিস পান, এই দোকানে আসলে সব রকম জিনিস পাবেন। দাদার কাছে সব রকম জিনিস আছে, অ্যাভেলেবেল আছে, দামও খুবই কম। আপনারা যোগাযোগ করুন, আশা করি আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। আজকের এই ভিডিও বন্ধুরা আমি এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্দারবার চেবিয়ারি চ্যানেলটি দেখতে থাকুন।